আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ভিডিও অনলাইন এক্সপার্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম এসএসসি 2021 সালের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এমসিকিউ সমাধান। এটা হলো কুমিল্লা বোর্ডের সমাধান, তো সেট হলো ক নম্বর। তো আমরা প্রথম থেকে শুরু করি। তো প্রথমে আছে এক নম্বরটা হলো, তো এক নম্বরের সঠিক উত্তর হবে নাম্বার খ। তারপর দুই নম্বরের সঠিক উত্তর হবে নাম্বার খ। তারপর নাম্বার তিন, কোন রোমনি নবুয়ত দাবি করেন, এর সঠিক উত্তর হবে নাম্বার ঘ। তারপর নাম্বার চার, কোরআন হাদিসের সকল বাণী আমরা, এর সঠিক উত্তর হবে নাম্বার খ। তারপর নাম্বার পাঁচ, উপরে উল্লিখিত গুণাবলী কোন খলিফার মধ্যে লক্ষ্য করা যায়, তার সঠিক উত্তর হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, সঠিক উত্তর হবে নাম্বার খ। নাম্বার ছয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর চরিত্র কোনটি সংমিশ্রণে গড়েছিল বলে তুমি মনে করো, এর সঠিক উত্তর হবে নাম্বার ক। তারপর নাম্বার সাত, তার নাম্বার সাতের সঠিক উত্তর হবে নাম্বার ঘ। তারপর নাম্বার আট, রফিক সাহেবের প্রতিষ্ঠানের শান্তি সংগ্রহের সাথে কি মিল রয়েছে, সঠিক উত্তর হবে নাম্বার ক। তারপর নাম্বার নয়, উক্ত সংগঠনের উদ্দেশ্য ছিল, সঠিক উত্তর হয় নাম্বার ক। তারপর নাম্বার দশ, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের বাসনের গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর হবে নাম্বার ঘ। তো এটা দশ নম্বরটা দাগা নেই, তো আমি নেক্সট ভিডিওতে সবগুলো সমাধান নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো একটা লাইক দিবেন। তো এখানে যেগুলো সমাধান আছে এগুলো আগে দেখে নিন, নেক্সট ভিডিওতে সবগুলো সমাধান নিয়ে আসবো। তো এগারো নম্বরটা হবে, এগারো নম্বর সঠিক উত্তর হবে নাম্বার গ্রহ। তারপর বারো নম্বর আছে, ওয়ারাক্কা বিন নওফেল কোন ধর্মের বিশ্বাসী ছিলেন, সঠিক উত্তর হবে নাম্বার গ্রহ। তারপর নাম্বার তেরো, সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি, সঠিক উত্তর হবে নাম্বার ক, মদিনা সনদ। নাম্বার চোদ্দ, তো নাম্বার চোদ্দের সঠিক উত্তর হবে নাম্বার গহ। মুসলমান নাম্বার পনেরো, মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটি, সঠিক উত্তর হবে বদর যুদ্ধ। নাম্বার ষোলোটা দেখা নেই। নাম্বার সতেরো, আরব দেশের জাজিরাতুল আরব বলা হয় কেন, সঠিক উত্তর হবে নাম্বার গহ, তিন দিকে জল বিশিষ্ট হওয়ার জন্য। দার আল নাদোয়া কি, আর সঠিক উত্তর হবে মন্ত্রণা সভা। নাম্বার উনিশ, নাম্বার উনিশের সঠিক উত্তর হবে নাম্বার গহ। তারপর নাম্বার বিশ, মিশরকে নীলনদের দান বলা হয় কেন বা কারণ কে, এর সঠিক উত্তর হবে নাম্বার গহ। তারপর নাম্বার একুশ, উল্লিখিত উম্মুল কুরা কোন নগরের বলা হয়, কোন নগরকে বলা হয়, সঠিক উত্তর হবে নাম্বার খ, মক্কা। তারপর নাম্বার বাইশ, নাম্বার বাইশের সঠিক উত্তর হবে নাম্বার ক। তারপর নাম্বার তেইশ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন, সঠিক উত্তর হবে নাম্বার খ, 630 খ্রিস্টাব্দে। তারপর নাম্বার চব্বিশ, নিচে কোনটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান, সঠিক উত্তর হবে নাম্বার ক। তারপর নাম্বার পঁচিশ, নাম্বার পঁচিশ, খোলাফায় রাশিদিন সময়কাল কোনটি, আর সঠিক উত্তর হবে 632 থেকে 660 খ্রিস্টাব্দে, নাম্বার গ। তারপর নাম্বার ছাব্বিশ, মমতা ব্যানার্জির মতন কোন মুসলমান সাধক খোলাফায় রাশিদিনের আমলে তার মতবাদ দিয়ে সরকারের পিত কাঁপিয়ে দিয়েছিলেন, সঠিক উত্তর হবে নাম্বার গহ। তারপর নাম্বার সাতাশ, উদ্দীপকে ভারত সরকারের মতো খলিফার কর্মকাণ্ড প্রকাশ পেয়েছে, সঠিক উত্তর এটাও দাগা হয়নি, আঠাশ নম্বরটা দাগা হয়নি, উনিশটা দাগা হয়নি, তিরিশটা, তো জোনারায়ণ সাথে সম্পর্কিত, সঠিক উত্তর হবে নাম্বার গহ। তো এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, আর কিছু বাকি আছে, আমার নেক্সট ভিডিওতে সবগুলোর প্রশ্ন সঠিকভাবে জানানো হবে। এখানে যেগুলো সঠিক এগুলো ফার্স্ট টাইম আপনাদের জানিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন।